জনাব আহমদুল্লাহ সময়ের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা, তো উনি রিসেন্টলি একটা ফতোয়া দিয়েছেন যে ফেসবুকে হাহা রিয়াকশন দেওয়া হচ্ছে হারাম, এবং খুব কড়া ভাষায় উনি এটা ডিসকারেজ করলে সমস্যা ছিল না, ডিসকারেজ হারাম নিষিদ্ধ ঘোষণা করছেন। তো মজার ব্যাপার হচ্ছে যে মানে আমরা তো জানি, লাইক এটা সবসময় বলে আসছি অতীতে, যে ওনাদের আসলে ফতোয়াগুলো হচ্ছে সব হইতেছে আত্মকেন্দ্রিক, ওনাদের পার্সোনাল ইন্টারেস্টের সাথে জড়িত। যখন ওনাদের পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে বা এফেক্টেড হয় ওনাদের ফতোয়া দ্বারা, তখন ফতোয়া চেঞ্জ হয়ে যায়। যখন অন্য এফেক্টেড হয় তখন সেটার জন্য ফতোয়া টুইস্ট নিজের জন্য একরকম। এগুলা কত বলবো, এগুলো যে আমরা ইয়েতে মামুনুল হক ইস্যুতে একেবারে চোখের সামনে দেখাই দিচ্ছি, তখন হাত চোখে আঙুল দিয়ে, রাইট, যে পরিবারকে না জানায় বিয়ে করলে কোনো মেয়ে, সেই বিয়ে বাতিল 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 তিনবার করে ঘোষণা দিলেন। উনি গোপনে পালায় বিয়ে করলেন, তারপর ওয়াইফের কাছ থেকে লুকিয়ে রাখলেন, সেগুলো ফতোয়া দিয়ে টুইস্ট মারলেন যে স্ত্রীর সুখের কথা চিন্তা করে কি কি জানি গোপন করা, স্ত্রীর কাছে সীমিত আকারে সত্য গোপন করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি স্ত্রীর কাছে সীমিত আকারে সত্য গোপন করছেন, কিন্তু আপনি না ফতোয়া দিয়েছেন যে মেয়ে যদি তার পরিবারকে না জানায় বিয়ে করে তাহলে সেই বিয়ে অলরেডি বাতিল। তো আপনি না হয় আপনার স্ত্রীর কাছে সীমিত আকারে সত্য গোপন করছেন, টুইস্ট মারছেন ফতোয়া। তো উনি তো হইতেছে আপনার ওয়াইফ, উনি তো পরিবারকে না জানায় বিয়ে করছে, যখন বিয়ে করছে পরিবারকে জানা নেয়, পরবর্তীতে একটা ভিডিও কলে একটু দেখাইছে আপনার চেহারা, সো আপনার বিয়ে তো বাতিল বাতিল বাতিল, রাইট? সো বিয়ে তো হয় নাই, বিয়ে তো হয় নাই আপনার নিজের ফতো অনুসারে, না তো ফতোয়া টুইস্ট মুইস্ট। এবং আজহারি মিজানুর রহমান আজহারি সুদ্ধা ফতোয়া দিয়েছিলেন যে বিয়ে করতে হবে ঢাকঢোল পিটাই, সমাজকে জানায়, যারা সমাজকে জানায় সবার চারপাশে না জানায় বিয়ে করবে সেইটা হইতেছে জিনার শাস্তি হবে। মিজানুর রহমান আজহারির ফতোয়া আগে দিয়েছিলেন, ওনারা তো জানতেন না পরবর্তীতে ওনাদের গোত্রের লোকেই কাজ করে বসবে। পরবর্তীতে যখন মামুনুল হকেই কাজ করে ধরা খেলো, তখন মিজানুর রহমান আজহারি ওনার সেই ফতোয়া রিমাইন্ড করাইছেন আমাদেরকে, মোটেই না, বরং ডিফেন্ড করছেন মামুনুল হককে তখন স্ট্যাটাস দিয়ে, রাইট? তারপর যখন পরিষ্কার হয়ে গেল মামুনুল হক অপরাধ করছেন, তখন কিন্তু আর স্ট্যাটাসই দেন নাই, ডিফেন্ড করার বেলা ছিলেন কিন্তু। সো এগুলো আমরা জানি ইসলামিস্টদের এই সব অনৈতিকতা নীতিহীনতা, এদের সততা নীতি বলতে কিচ্ছু নাই, যেটা আমি সবসময় বলি, এনারা বাহ্যিক দিকটা নিয়ে খুব ব্যস্ত, নামাজ পড়া, পাল খেলা পড়া, দাঁড়িয়ে রাখা, যেগুলো আপনি বাইরে থেকে বাহ্যিকভাবে দেখতে পারবেন, যেগুলো একটু অ্যাবস্ট্রাক্ট সততা ন্যায় নীতি পরায়ণতা, ওইখানের মধ্যে এনাদের আপনি দেখবেন অবস্থা কারে বলে, খুবই বাজে অবস্থা ওনাদের বেশিরভাগই। নাও উনি এখন হঠাৎ করে আহমদুল্লাহ কেন হাহারি এক দিয়ে ফতোয়া দিলেন, এটা আমি লাস্টে আপনাদেরকে দেখাবো। এখানে ওনার পার্সোনাল ইন্টারেস্টের কারণে, কারণ ওনার পোস্টে রিসেন্টলি লোকজন হাহা দিয়েছে, এই জন্য ওনার প্রচণ্ড চুলকাচ্ছে হাহারি এক নিয়ে। এখন এটা কীভাবে কী করা যায়, এখন এটা কেমনে ধরা যায়, ওনার তাস ইসলামকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে হবে। বেশিরভাগ আমাদের আলেমদের স্টাইল হচ্ছে ইসলামকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে হবে, নিজের জন্য একরকম ফতো, আরেকজনের জন্য আরেক রকম, এইগুলো আর কত বলবো, আছে জায়গা, সো সাবস্টেন্সে ঢুকে যায়। তো ওনার এখন হচ্ছে, ওনার এই চুলকানির কারণ হচ্ছে রিসেন্টলি যেটা বললাম সেটা দেখাবো লাস্টে। সো উনি হচ্ছে এখন ফতোয়া দিবেন, ওনাকে কিন্তু জিজ্ঞাসা করা হয় না ফেসবুকের হাহারি এক সম্পর্কে, আপনি জাস্ট ইন্টারভিউটা দেখলেই বুঝে যাবেন যে উনি জাস্ট কোনো একটা চুলকানির জায়গা থেকে উনি এই কথাগুলো বলতেছেন। কারণ হচ্ছে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে একটা প্রশ্নোত্তর পর্বে যে আপনাকে যে কোনো মুসলমানকে বা কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ তাচ্ছিল্য করার ব্যাপারে মতামত কি, তো সেটার ব্যাপারে মতামত কোরআন শরীফ আছে কোনো মুসলমানকে নিয়ে বা কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ? উনি সেটার উত্তরটা শুরু করছেন ফেসবুকের হাহারি এক দিয়ে, শেষও করছেন ফেসবুকের হাহারি এক দিয়ে। ওনাকে কিন্তু এই প্রশ্নটা করা হয় না ফেসবুকের হাহারি একটার ব্যাপারে, কোনো প্রশ্নই করা হয় না কাউকে নিয়ে ঠাট্টা বা হাসাহাসি করা সম্পর্কে ইসলাম কি বলে। ভাই আব্দুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল সোশ্যাল মিডিয়াতেও এটির ব্যবহার অনেক বেশি দেখা যায়, ধরুন কেউ একটি কমেন্ট করেছেন, কেউ একটি পোস্ট করেছেন, তাকে তাচ্ছিল্য করার জন্য আমরা হাহা রিয়েক্ট দিয়ে থাকি, তার মানে বিদ্রুপ করে থাকি। তো উনি হয়তো প্রাসঙ্গিকভাবে যদি পয়েন্ট টাচ করতে চাইতেও থাকতে পারেন, উনি ওনারকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর দেবেন, উত্তর দিয়ে তারপর যাবেন সেই ট্যাঞ্জেনশিয়াল টপিকে, যে ও ফেসবুকে হাহা দেয়া বাই দ্য ওয়ে সেটা আমি মনে করি ভালো কাজ হবে না। উনি ওনাই এই প্রশ্নের উত্তরে সরাসরি ঢুকে গেছেন ফেসবুকের হা, এবং যখন র্যাপ করছেন পুরো আলোচনা, আমরা কী করি পুরো আলোচনা করার পর র্যাপ করি আবার একেবারে যে মূল পয়েন্টে ফিরে এসে, উনি পুরো আলোচনা করে মাঝখানে একটু ওনার প্রশ্নের উত্তর দিয়েছেন, শুরু করলেন হাহা ফেসবুকের, মাঝখানে একটু ওনার উত্তর টুত্তর দিয়ে আবার লাস্টে চলে আসলেন ফেসবুকের হাহায়, দিয়ে আবার হ্যাঁ ফেসবুকে হাহা দেয় এটা হারাম হয়। সো ক্লিয়ারলি এটা একদম ক্লিয়ারলি সবাই খালি চোখে দেখতে পেয়েছে, অনেকে কমেন্ট করতেছে যে ওনার মনে হয় হাহা খাইছে রিসেন্টলি উনি কোনো পোস্টে, এই কারণে এখন ফতো এরকম দিতেছেন ওনার, তো সেটা সবাই খালি চোখে দেখতে পাচ্ছে, এটা নিয়ে আর তো কথা বলার কিছু নাই। আরও বেটার হয়তো মজাটা আপনি বুঝতে পারতেন যদি ফুল ওনার রিপ্লাইটা আমি একটানা দেখাইতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন কীভাবে উনি খালি ফেসবুকের হাহায় ঢুকে যাচ্ছেন, যেখানে ফেসবুকের হাহা এখানে প্রাসঙ্গিক না, এই প্রশ্ন ওনাকে করা হয় নাই। উনি বাই দ্য ওয়ে বললেও মানা যেত না, উনি এটাই হইতেছে ওনার মূল পয়েন্ট, আর যে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে উনি বাই দ্য ওয়ে একটু টাচ করেন। সো সেটা যদি এখন দেখাইতে পারতাম কীভাবে উনি শুরুতে ঢুকে গেলেন হাহায় এবং শেষ করলেন হাহা দিয়ে, তাইলে আপনি সেটা লিমনেসটা চোখে ধরা পড়তো, কিন্তু সেটা আমি করতে পারতেছি না। কারণ হচ্ছে আর যেটা এগেন বললাম, এদের নাদের ন্যায় নীতি সততা বলতে কোনো কিছু বস্তু ওনাদের নাই,
এনাদের ব্যাপারে আমি খুবই আতঙ্ক এবং আশঙ্কা আতঙ্ক নিয়ে থাকি, কারণ অ্যাগেন যার ন্যায় নীতির সংজ্ঞা যদি আপনি টুইস্ট করে দেন তাহলে আমার কল্লা ফলানোর জন্য ওনারা ওই মাসালা যেরকম মামুনুল হকদের মতো মাসালা টাসালা এনারা ইসলাম তার করায় ফেলবেন যে কীভাবে আমার কল্লা ফেলা যায়, কীভাবে এই যে আমি কথাগুলো বলতেছি সেটাও। সো পুরোটা কেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে ওনারা এটা নিয়ে গণ্ডগোল করবে আমি জানি, আমি টেলিং ইউ, আমার ইউটিউব থেকে ভিডিও নামায় দেওয়ার চেষ্টা করবে, আমার চ্যানেল খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। সো আপনি কমেন্ট্রি দিতে পারবেন, আপনি যে কোনো আপনি দেখেন এই যে ওয়েস্টের ইউটিউব চ্যানেলগুলো দিনভর দিনমান কমেন্ট্রি দিচ্ছে, বিভিন্ন টিভির কন্টেন্ট দেখায় দেখায় কমেন্ট্রি দিচ্ছে, রাইট, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা যদি করতে যাই খুব দেয়ার ইজ এ গুড চান্স যে এরা পেছনে লেগে যাবে। এখন ফেসবুক তারা তো কিছু বোঝে না, ফেসবুকে ও আচ্ছা হ্যাঁ ওর কন্টেন্ট ডিসকোর্সে নামায় দেবে, তারপর আমাকে ফেসবুকের কী আছে কি প্রমাণ করতে হবে বা আদালতে যাইতে হবে, সো রায় আমার পক্ষে আসবে, আই এম অন দ্য রাইট সাইড, কিন্তু কিছু করার তো নাই, এই ফাঁক ফোকর ব্যবহার করে এরা আমার পেছনে লেগে যাবে। সো অ্যাগেন যে ন্যায় নীতির জায়গা থেকে আমি যদি এখন ওনার কমেন্ট্রি ব্যবহার করি বৈধভাবে, ওনার কন্টেন্ট ব্যবহার করি কমেন্ট্রি দেওয়ার জন্য, আমি বৈধ আই এম অন দ্য রাইট সাইড, আই হ্যাভ দ্য রাইট, লেজিটিমেট রাইট। কিন্তু ওনারা ওই যে ফাঁক ফোকর সিস্টেমের ফাঁক ফোকর যেটা সিস্টেম ধরতে পারবে না সেটা ব্যবহার করে আমার ভিডিও নামায় দিবে। সো এটা আমি জানি এরা হইতেছে দেন সততা বলতে বিন্দুমাত্র কোনো কিছু এদের নাই, এদের ন্যায় নীতি সততা বলতে কোনো বস্তু এদের জগতে নাই, রাইট। সো সো সেই আশঙ্কা এবং আতঙ্কের জায়গা থেকে আমি পুরোটা একটা না দেখাবো না বেশিক্ষণ, দেখালে ঝামেলা হওয়ার চান্স থাকবে, একটু কেটে কেটে দেখাবো এবং একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো এবং ব্যাকগ্রাউন্ডে হয়তো মিউজিক দিব, কারণ নাহলে আমার পুরো ভিডিও নামায় দেওয়ার চান্স আছে এবং আমার চ্যানেলের ঝামেলা করার চান্স আছে, রাইট। দেখেন ওনাকে প্রশ্নটা করা হয়েছে যে প্রশ্নটা করা হবে এখন কাউকে বিদ্রুপ করার ব্যাপারে, উনি ঢুকে যাবেন ফেসবুক হাহাতে। কাউকে নিয়ে ঠাট্টা বা হাসাহাসি করা সম্পর্কে ইসলাম কি বলে? ভাইয়াবদুল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকাল সোশ্যাল মিডিয়াতেও এটির ব্যবহার অনেক বেশি দেখা যায়, ধরুন কেউ একটি কমেন্ট করেছেন, কেউ একটি পোস্ট করেছেন, তাকে তাচ্ছিল্য করার জন্য আমরা হাহা রিয়্যাক্ট দিয়ে থাকি, তার মানে বিদ্রুপ করে থাকি। ওনাকে তো ফেসবুকের হাহা নিয়ে প্রশ্ন করা হয়নি, উনি কেন ফেসবুকের হাহাতে চলে গেলেন? ওনার প্রশ্নের উত্তর কই? ও আচ্ছা মাঝখানে দিবেন অল্প একটু, ওকে। সেকেন্ড থিং হচ্ছে কাউকে নিয়ে বিদ্রুপ করা ভার্সেস কারো একটা মতামতে হাহা রিয়্যাক্ট দিয়ে, দুটো জিনিস এক কিনা। এনারা তো সেটা সবসময় বলি যে টেনে 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 লাম থেকে সাম, সাম থেকে কদু, এ থেকে বি, বি থেকে জিতে নিয়ে সুবিধা মতো ফতোয়া বানায় ফেলতে হবে, ইসলামকে ব্যবহার করে ফেলতে হবে নিজের সুবিধা মতো, রাইট। সো এটা তো নতুন কিছু না, এটা নিয়ে পুরানো হাজার হাজার এপিসোড করছি, এখন কথা বলার কিছু নেই। সো আমরা যখন এগুলো নিয়ে কথা বলি বলে কি আপনি কি ইসলাম কী জানেন, আপনি কুটুক বোঝেন, আপনি কি ফতোয়া মাসলা মাসাইল বোঝেন, সো এটা এমন এক লেম জিনিস যেটার জন্য ফতোয়া মাসলা মাসাইল কুরআন হাদিস জানার কোনো প্রয়োজন পড়ে না, সাধারণ মানুষই হাহা দিয়ে বেড়াচ্ছে এই ফতোয়া শুনে, সাধারণ মানুষই লেমিনাসটা দেখতে পাচ্ছে, রাইট। তারপর আলোচনা করি আর কি, কাউকে কোনো ব্যক্তিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ করা, যে মামুনুল হক টুইস্ট মারছিল কেমন জানি, ওই যে স্ত্রীর কাছে সত্য গোপন করা, রাইট, জায়গা সেটা আলোচনা করে ফেলছে সেই পর্বে, কোত্থেকে যে কী মাইরা দিবে, কোত্থেকে যে কই চলে যাবে, ওরে বাবা রে বাবা। ওকে, আপনি একজন ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, যে সে ঘোড়া, আপনি তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, সে তোতলায়, আপনি তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করলেন, আপনি সেই ব্যক্তিকে নিয়ে সরাসরি ব্যঙ্গ বিদ্রুপ করলেন, সেটা এক জিনিস। আর একজনকে নিয়ে না, তার একটা মতামত ফেসবুকে পোস্ট করার পর ফেসবুক পলিসি অনুযায়ী আপনি একটা হাহা রিয়াকশান সেখানে দিলেন, মানে আপনি তার মতামতের প্রতি অনাস্থা জ্ঞাপন করলেন, দুইটা জিনিস কি এক? ওনাকে প্রশ্নটা করা হয়েছে কিন্তু যে কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করার ব্যাপারে, উনি কিন্তু ফুল টাইম রেফারেন্সগুলো দেবেন কোরআন শরীফের হাদিসের, কাউকে কোনো মানুষকে কোনো ব্যক্তিকে ব্যঙ্গ বিদ্রুপ করা প্রসঙ্গে, সেটা দিয়ে ওনার কনক্লুশনে চলে আসবেন যে ফেসবুকের মতামতকে, কাউকে না কোনো ব্যক্তিকে না, ফেসবুকে কারো মতামতকে প্রতি অনাস্থা জ্ঞাপন করলেও সেটা হচ্ছে হারাম। কোথায় কই চলে আসলো, কোথায় কই চলে গেলেন? ওই যে আপনারা দেখবেন গিবত নিয়ে এই এই ফতোয়া আবার ওনারা ছড়াইছে, এই ওনারাই ছড়াইছে ফতোয়া যে আপনি হুজুরদের সমালোচনা করতে পারবেন না, ওটা নাকি গিবত। সো গিবতের সঙ্গে ওনারা আমাদের চেয়ে খুব ভালো করে জানে জানার কথা, কিন্তু যে টুইস্ট মারতে হবে নিজের প্রয়োজন ইসলাম ব্যবহার করতে হবে, রাইট। সো গিবত হচ্ছে এরকম, আপনি কাউকে নিয়ে পার্সোনাল ক্যাপাসিটিতে তার পেছনে কথা বলা, সত্য কথা হোক মিথ্যা কথা হোক তার পেছনে কথা বলা, মিথ্যা বলবে তো এটা মিথ্যা অপবাদ, সেটা গিবত টাইমস টু আর কি, দুইটা অপরাধ, একটা হয়েছে পেছনে কথা বলা, একটা হয়েছে মিথ্যা কথা বলা, রাইট। আর সত্য কথাটা বললো সেটা গিবত, যেটা তার সামনে আপনি বলতে পারবেন না, বা সে অপছন্দ করবে জানলে, বা সে অপছন্দ করবে বিধায় আপনি তার পেছনে বলতেছেন, রাইট। সো দ্যাটস দ্য আইডিয়া। আর আপনি একটা পাবলিক ডিসকোর্সে, একজন পাবলিক ফিগারের বা একটা পাবলিক ডিসকোর্সে কারো সমালোচনা করা, ওপেনলি সমালোচনা করা, পেছনে আপনি একটা পাবলিক ফিগারকে নিয়ে কিন্তু তার পেছনে কথা বলতে পারবেন, আপনি শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনাকে আমার উপস্থিত থাকে নাকি সবসময়, আমার আমি কি পাবো নাকি, তাই শেখ হাসিনাকে নিয়ে কথা বলবো না, শেখ হাসিনা আমার পাশে কাছাকাছি থাকবে না বিধায়। সো পাবলিক ফিগার, পাবলিক ডিসকোর্স, পাবলিক ইন্টারেস্টের টপিক নিয়ে আপনি কথা বলতে পারবেন, পাবলিক ইন্টারেস্টের যেসব বিষয়পত্র ফিগার, এই যে প্রাইভেসি নিয়ে যেরকম আপনাদের দুই দিন আগে আলোচনা করে দেখাইছি যে প্রাইভেসি আপনার প্রাইভেট স্পেস, কিন্তু পাবলিক ডোমেনে আর কোনো প্রাইভেসি নেই। সো পাবলিক বিষয় আসের মধ্যে গিবত ডাজন অ্যাপ্লাই, পাবলিক বিষয় আসে পাবলিক ডিসকোর্সের মধ্যে বিদ্রুপ ডাজন অ্যাপ্লাই, রাইট। অ্যাগেন
এখানে আপনি একটা বিষয় নিয়ে কথা হচ্ছে, এখানে আপনি কার সে খোড়া, সে কানা, সে হাস, সে কথা বলতে পারে না, সে তোতলা, সে দেখতে সুন্দর না, আপনি তার ব্যক্তিকে নিয়ে বিদ্রুপ করতেছেন, আপনি ব্যক্তির মতামতকে নিয়ে অনাস্থা জ্ঞাপন করতেছেন। এখনকার যুগ, এখনকার সময়ে ফেসবুকে হাহা রিয়েক্ট থাকা, সেটা ব্যবহার করতেছেন একটা জেনারিক ইউজ অফ এন ইমোজি, জেনারিক ইউজ অফ এন ইমোজি যেটা সবাই করতেছে। এইটা কোনোভাবে এটা এইটার সাথে তুলনীয় না, যে মাসলা উনি নিজেই খুব ভালো করে জানেন যে কোরআন শরীফের সেই আয়াত কী প্রেক্ষিতে, কী প্রেক্ষাপটে, কী বিষয় ইঙ্গিত করছে, কী মিন করছে, রাইট? তো উনি কাউকে তাচ্ছিল্য করা, কাউকে বিদ্রুপ করাকে নেমে দিয়েছেন ফেসবুক হাহারি একটার সাথে। এবং ওনার লজিক কি, যে কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে তার ইজ্জত লুণ্ঠন করা, তাকে তাচ্ছিল্য করার জন্য বিদ্রুপাত্মক প্রবৃত্তি করি, তাহলে হারাম, সম্পূর্ণ নাজায়েজ একটি কাজ। তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে, মুসলমানদের ইজ্জত এবং সম্মান এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন, লুণ্ঠন করা, নষ্ট করা। ওকে ফাইন, ভালো কথা, কাউকে নিয়ে ব্যঙ্গ ফেসবুকে হাহারি এক দিলে কি কারো ইজ্জত লুণ্ঠিত হয়ে যায়? মানুষের ইজ্জত এতই ঠুনকো যে আপনি তাকে নিয়ে কিছু বলতেছেন না, তার কোনো কিছু নিয়ে কিছু বলতেছেন না, তার মতামতের প্রতি অনাস্থা জ্ঞাপন করতেছেন, এমন না যে তার মতামতের প্রতি আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ করেন, তা না, আপনি তার হাহার রিয়েক দিয়ে আপনি মিনিমাম ওয়েতে, একটা মিনিমাম একটা ওয়েতে আপনি জানাইলেন যে আমি আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, হা হা হা, বিদ্রুপ করলেন, তার মতামতকে নিয়ে বিদ্রুপ করলেন। তাও বিদ্রুপটা এমন না যে খুব কর্ষিত কোনো বিদ্রুপ, খুবই সিম্পল একটা ফেসবুকে একটা হাহার রিয়েকশন, ইট ডাজন্ট মিন এনিথিং। কিন্তু যে উনি এখন খেয়ে গেছেন হাহা, ওনার তো খুবই অধৈর্য, অসহিষ্ণু হন ওনারা, এটা তো নতুন করে বলতেছি না, রাইট? ওনারা ওনাদের অসহিষ্ণুতার মানে কেমনে সবাই দোজখে পাঠাবেন, কেমনে সবাই লাইফ ডিফিকাল্ট করবেন, কেমনে তো নতুন করে বলার কিছু নেই। তো আবার দেখেন ওনার ফুল আলোচনার মধ্যে উনি খালি হাহা হাহা, ওনাকে কিন্তু হাহা নিয়ে প্রশ্ন করা না, উনি হাহা কেন, সেটা একটু পর দেখাবেন, আবারও দেখেন চলে যাবে হাতে। কোনোভাবে তাচ্ছিল্য বা বিদ্রুপ করা যায় না আজকাল ফেসবুকে, হাহা রিয়েক্ট দেওয়া খুব একটা নর্মাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যারা আল্লাহর প্রতি ঈমান রাখেন, যারা আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটি বিশ্বাস রাখেন, যারা বান্দার ছোট বড় প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটি বিশ্বাস রাখেন, তারা বিদ্রুপাত্মকভাবে কোনো পোস্টে কোনো কমেন্টে হাহা রিয়েক্ট দিতে পারেন না। এখন আবার দেখেন উনি এখন প্রশ্নে ব্যাক করবেন, ওনায় এখন ওনাকে হইতেছে যে প্রশ্নটা করা হয়েছে মূলত সেই প্রশ্ন উনি ব্যাক করবেন, যে ও আচ্ছা এখন আমি আমার ভাই যে প্রশ্ন করছে, তখন তো আমি চুলকানির জায়গা থেকে এগুলো বলছি, ইসলামকে ব্যবহার করছি নিজের স্বার্থে, কারণ আমি কিছুদিন আগে হাহা খাইছি, আমার খুবই অস্বস্তি লাগতেছে, আমি চাই না কেউ আমার পোস্টে হাহা দিক, কিন্তু সেটা থামাইতেও পারতেছি না, এই জন্য আমি এখন ইসলামকে ব্যবহার করে হারাম ফতোয়া দিয়ে নিজের টুইস্ট মেরা দিব। তাইলে সো সেটা তো ভালো কথা, সেটা তখন করছেন, করেটার এখন আবার ওই ভাইয়ার প্রশ্নের উত্তরে ফিরে আসবেন, এসে এত চুলকানি আবার দৌড় দিবেন হাহার দিকে, ফেসবুকের হাহা রিয়েকশনের পেছনে আবার দৌড় দিয়ে চলে যান। মানে উনি ওটা নিয়ে কথা বলতে চান, ফেসবুকের হাহা নিয়ে, উনি প্রশ্নের উত্তর দিতে রাজি না, উনি ফেসবুকের হাহা নিয়ে রেন্ট করা হইতেছে ওনার আগ্রহের কেন্দ্রবিন্দু। এখানে ফেসবুকে হাহা রিয়েক্ট দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। ভাই আব্দুল্লাহ, আপনি যে প্রশ্ন করেছেন নির্দিষ্ট করে কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করা যায় কিনা, স্পষ্ট উত্তর হলো এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। আও, এতক্ষণ আমরা দেখলাম যে উনি কেন জানি ফর সাম রিজন ওনার হাহা রিয়েক্ট নিয়ে খুব চুলকাচ্ছে, সেটা যেটা বললাম আমরা লাস্টে দেখাবো কেন, সেটা এখন আমরা দেখবো কেন। তো সেটা হচ্ছে আমরা যারা জানি ফলো করছি গত কিছুদিন অ্যাক্টিভিটি, সেটা তো ফলো করছি, এখন আমি একটু ব্যাখ্যা করি, তারপর প্রমাণও দিব যে উনি ওনার চুলকানিটা আসলে ওই জায়গা। তো উনি কিছুদিন আগে যখন পোস্ট দিয়েছেন ওই যে আবু তোহা মোহাম্মদ আদনান যখন নিখোঁজ হয়ে গেলেন, আর এক ইসলামী বক্তা, তো উনি এটা নিয়ে কোনো কিছু বলেন টলেন না, দেখে ইসলামী ওনার মুরিদদের মধ্যে মুরিদরাই খেপে গেছে, কারণ ওনার মুরিদরাই তো আবার হইতেছে আবু তোহা মোহাম্মদ আদনানের ফলোয়ার আছে ওনার মুরিদদের মধ্যে, ওরা গেছে খেপে খেপে গিয়ে হচ্ছে ওরা এখন কী ব্যাপার, আপনি একজন আপনার কলিগ নিখোঁজ হয়ে গেলেন, আপনি ফুল পাখি লতা পাতা বাতাবি লিবু নিয়ে কথা বলতেছেন, আপনি 10 মিনিট স্কুলের পোলাপান কী বললো না বললো সেগুলো নিয়ে আপনি বিশাল আলোড়ন, আর এদিকে আপনার কলিগ একজন নিখোঁজ গুম হয়ে গেলেন, আপনি কোনো কথা বলতেছেন না, ব্যাপারটা কি? এই প্রশ্ন তুলছে, লেজিটিমেট প্রশ্ন। সেই প্রশ্নগুলোকে উনি প্রাথমিকভাবে থামানোর চেষ্টা করছেন, যে এটা আক্রমণাত্মক কমেন্ট হয়েছে এগুলো বলে কমেন্টগুলো ডিলিট করে দিয়েছেন। তো তারপর যেটা বললাম, ওনাদের ন্যায় নীতি সততা বলতে কোনো বস্তু নেই, ওনারা সব কিছু টুইস্ট মারবেন, ন্যায় নীতির সংজ্ঞা চেঞ্জ করে ফেলবেন। সো এগুলো নাকি আক্রমণাত্মক কমেন্ট, বুঝছেন না, আপনি হাহা দেওয়া বিদ্রুপাত্মক, ইজ্জত লুণ্ঠন করা, মুসলমানের বিদ্রুপ করা, তার ইজ্জত লুণ্ঠন করা, রাইট, হাহা দেওয়া। সো আপনি এই চ্যালেঞ্জ করা ফেসবুকে কমেন্ট করে, এই চ্যালেঞ্জ করা, এই প্রশ্ন উত্থাপন করা যেটার উত্তর ওনার কাছে নাই, যেটা ওনার জন্য ইনকনভিনিয়েন্ট, সেটা হচ্ছে ওনাকে আক্রমণাত্মক কমেন্ট করা, এই জন্য এগুলো সব ডিলিট করে দিচ্ছিলেন। আমার ফিনলিস্টের অ্যাকচুয়ালি যে রাশেদ নূর, রাশেদ আছে না ওই যে ছাত্রলীগের পরিষদের রাশেদ খান, রাশেদ খান একটা সিম্পল প্রশ্ন রাখছে খুবই ভদ্রস্থ উপায়, সেখানে না আছে আক্রমণ, না আছে বিদ্রুপ, না আছে কিছু কিচ্ছু নেই, সেটা ডিলিট করে দিছে। আমার ফিনলিস্টের আরেক জুনিয়র সহ ছাত্রলীগের পরিষদের, সে হইতেছে ওই স্ক্রিনশট দিছে দিয়ে, যে দেখেন এই কমেন্টের মধ্যে কোথায় বিদ্রুপ আছে না, আক্রমণ আছে না, কিছুই তো নাই, তো এই কমেন্টটা ডিলিট করলেন কেন, এই কথা বলে ওরা ব্লক মেরা দিছে। এই যে নিজেগুলো করতেছিলেন সেটার কারণে আবার হাহা খাচ্ছিলেন সেখানে, তো ওইটা হয়েছে ওনার চুলকানির জায়গায়। যে দুদিন আগে হাহা খাইছেন প্রচুর, সাধারণত উনি হাহা খান না, এই দুদিন আগে যে প্রচুর হাহা খাইছেন, এখন এটা হার তো ভাল লাগতেছে না, এটা কী করবেন, হ্যাঁ ফতোয়া দিয়ে এটা টুইস্ট মেরে ফতোয়া টতোয়া দিয়ে ইসলামকে ব্যবহার করে এখন এটাকে থামাই দিতে হবে, হারাম ঘোষণা দিয়ে থামাই দিতে হবে এখন আর হাহা খাওয়াটা। তো ওনার চুলকানি যে ওই জায়গা থেকে, এটা তো আমরা জানি, লাইক দুদিন আগের ঘটনা, তারপর এই ভিডিও বের করছেন,
তারপর উনি ইনভলান্টারিলি এটা প্রকাশ করে দিবেন একটু আমাদেরকে গিভ অ্যাওয়ে সেখানে দিয়ে দিবেন ওনার কথাতেই, যে উনি দেখেন উনি লাস্টে এই কথাটা বলবেন যে ইসলামিস্টরা ইদানিং এই কাজটা করতেছে, হাহা দিচ্ছে। আমরা অনেক কথা বলছি ইসলামিস্টরাও আমরা এই কাজটা করছি, অপরাধ থেকে বাঁচার জন্য অপরাধ বোধ থাকতে হয়, অপরাধ যে আমরা করছি সেই ধারণা যদি হয় তাহলে আমরা অপরাধ আসতে পারবো, হাহারি একটু তারা দিয়ে থাকেন। আমি আবার বলছি আল্লাহর বাস্তে এই অভ্যাসটি পরিহার করুন। এই কথাটা থেকে আসছি বুঝছেন তো, ইসলামিস্টরা হঠাৎ করে মানে উনি কিন্তু ওনার মাথায় কিন্তু খেলা করতেছে ওই জিনিস, ওনাকে প্রশ্ন করা হয়েছে কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোপ তাচ্ছিল, ওনার মাথায় খেলা করতেছে ফেসবুকে হাহা রিয়েক্ট দেয়া, এবং ইসলামিস্ট ওনার ফেসবুকে ওনার পোস্ট দুদিন আগে হাহা রিয়াকশন দিছে, ওনার মাথায় কিন্তু ওই জিনিস খেলা করতেছে। সো উনি খেলে ওইদিকে দৌড় মারতেছেন রাইট, আসল প্রশ্ন উত্তর না দিয়ে। সো এই কথাটা কোথেকে আসছে, যেটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দিলাম যে ইসলামিস্ট ইদানিং হাহা দিচ্ছে, এটা খুবই খারাপ কাজ, অপরাধ অপরাধকে অপরাধ করে। এটার কারণ হচ্ছে যেটা বললাম আবু তোহা মোহাম্মদ আদনানের ফলোয়াররা যারা ওনার ফলোয়ারও ওরা যে হাহা দিছে ওই হয়েছে ইসলামিস্টদের কথা যে বলতেছে যে আবু আহমদ আদনানের ফলোয়ার ওনার পোস্টে হাত দিচ্ছে যে ওই দুদিন আগের সেই পোস্টে। সো বুঝতেছেন তো ঘটনাটা, এটা কোথেকে এটা অরিজিনটা কোথায় ওনার এই ফতোয়ার, কেন হঠাৎ করে ওনার আজকে ফেসবুকের হাহা রিয়াকশন নিয়ে এত চুলকানি শুরু হয়ে গেল। এবং দেখেন উনি যদি জেনুইনলি অবজেক্টিভলি মনে করেন যে ফেসবুকের হাহা রিয়াকশন হারাম, ওকে ফাইন, সেটা একটা জিনিস, সেটা স্টিল হাস্যকর, সেটা স্টিল, কিন্তু ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে উঠে আসতেছেন এই ফতোয়া, সেটা হইলো সেটা একটা জিনিস। তো ওনাকে যদি এই প্রশ্ন রাখা হইতো যে ফেসবুকের হাহারি সম্পর্কে আপনি কী মনে করেন হুজুর, তারপর উনি ব্যক্তিগত চুলকানির জায়গা থেকে এতগুলো কথা বলছেন স্টিল কিছুটা রেলেভেন্ট, অথবা ওনাকে প্রশ্ন করা হয় নাই উনি শুধু ফেসবুক হাহা রিয়াকশন নিয়ে কথা বলতেছেন সেটাও একটা, অথবা এই ঘটনা দুদিন আগে ঘটা নাই উনি ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে ওনার কাছে মনে হয়েছে ফেসবুকের হাহা রিয়াকশন হারাম, ব্যক্তিগত ইন্টারেস্টের জায়গা থেকে না, দুদিন আগে হাহা খাইছে বিধা না, উনি ইন্ডিপেন্ডেন্টলি কোনো প্রসঙ্গ নাই কিছু উনি একদিন একটা ভিডিও ছাড়লেন যে ফেসবুকের হাহা রিয়াকশন সম্পর্কে ওনার মতামত দিলেন, স্টিল এটা হাস্যকর একটা ফতোয়া হবে বাট দিলেন উনি, সেটাও একটা একটা পর্যায়ে থাকে। এখানকার পর্যায়েটা তো বুঝতেছেন আপনি, এখানে পুরো জিনিসটা আসছে ওনার পার্সোনাল ইন্টারেস্টের এবং পার্সোনাল ভেঞ্জেন্সের জায়গা থেকে ইন এ ওয়ে। উনি জাস্ট দুদিন আগে হাহা রিয়াকশন খাইছেন, সেটার ফতোয়া কেমনে নামাবেন, এখন ফতোয়া সরাসরি একটা ভিডিও নামালে সবাই বুঝে যাবে যিনি দুদিন আগে হাহা রিয়াকশন খাইছে দেখে এখন হারাম বানানোর চেষ্টা করতেছেন, সুযোগ পাচ্ছেন না যেহেতু। সুতরাং একজন জিজ্ঞেস করছে যে বিদ্রুপ করলে কাউকে বিদ্রুপ করলে তাচ্ছিল্য করলে সেটার ফতোয়া কী, উনি এটা ফেসবুকে হাহা রিয়াক দেয় হারাম, উনি ফুল ভিডিওতে ফেসবুকে হাহা রিয়াক নিয়ে আলোচনা করলেন যেখানে এটা কোনোভাবে প্রাসঙ্গিক না। সো যেটা বলি সবসময় ওনাদের সকল কিছু পার্সোনাল ইন্টারেস্টকে কেন্দ্র করে ঘোরে, ওনাদের সততা বলতে সততা একটা জিনিস, কারণ সততা তো আপনি খুব লাইক এটা কোয়ান্টিফাই করতে পারবেন না, সততা এটা একটা কোয়ালিটির একটা কোয়ালিটি, সততা এটা একটা কোয়ালিটেটিভ জিনিস। সো আমি তো সবসময় বলি যে এটা কোয়ালিটেটিভ, এগুলোর মধ্যে বেশিরভাগ ইসলামিস্টরি দুঃখজনকভাবে খুবই খারাপ অবস্থা। একটা যেটা বললাম আমার ভিডিও নিয়ে আমি আতঙ্কে আছি, আমি কিন্তু একটা ওয়েস্টের লোকের কাছে আতঙ্কে থাকি না, কারণ ওয়েস্টের লোকজন এই কাজ করবে না, এই সময় আপনি সারাদিন এই যে কালাগালি করতেছে আপনি প্রেসিডেন্টকে, তারা কি যাইতেছে বিভিন্ন এদের পেছনে যে ভিডিও নামায় দেই একে জেলে ঢুকে রাখি ন। আর বাংলাদেশে আপনি কথা বলার আগে 100 বার চিন্তা করতে পারেন, দে উইল গো আফটার ইউ, আপনি তাকে নিয়ে কোনো কমেন্ট্রি দিলে আপনার ভিডিও নামাই দিবে, এবং সেই ভিডিও তো নামাবে, তারা তো এটা অপরাধ মনে জানে যেখানে যেটা বৈধ এটা আমি করা ঠিক হচ্ছে না, তারা সেটা করবে, এবং যদি আপনি কোনোভাবে এস্টাবলিশ করতে পারেন তার সামনে যেটা আপনি এটা করা রাইট আছে, সে কিন্তু তখন ইসলাম ব্যবহার করে টুইস্ট দিয়ে ফেলবে যে ইসলামে আপনি কারো অনুমতি ছাড়া কোনো জিনিস ব্যবহার করতে পারেন না, এই না, কিন্তু এখানে কিন্তু আইনি করা আছে যে এই ক্ষেত্রে অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে পাবলিক নানা জায়গা, ওনাদের কাছে আপনি লজিক বুঝলে তার কথাই ছিল না। সো এই হিসেবে ওনাদেরকে নিয়ে ইস্যুটা বোঝেন নাই, ওনারা হচ্ছে দিনকে রাত, রাতকে দিন বানাই দেবেন, একই ফটো এক দুই দিন আগে একরকম, দুই দিন পরে একরকম, নিজের ইন্টারেস্টের বেলা আরেকরকম, আরেকজনের ক্ষেত্রে আরেকরকম, এই হচ্ছে। সো ফেসবুকের হাহা রিয়াক্ট দেওয়াটা একটু বেশি লাইট লিম হয়ে গেছে দেখে সকলে এখন হাহা হাসাহাসি করতেছে, এবং এটা কোনো রকেট সাইন্স না এই ফতোয়া বোঝা, যে কারণে সবাই সাহস করতেছে এই ফতোয়া, ওনার এই ফতোয়াকে ডাইসেক্ট করার, যে হাউ কাম লাইক উনি এখান থেকে এখানে কীভাবে চলে আসলেন, এইখান থেকে আসা যাচ্ছে না, সবাই হাসাহাসি করতেছে। সো এটা খুবই আরেকটা বিষয় হচ্ছে সকলেই তো হাহা রিয়াক্ট দিয়ে বেড়া রাইট, তাই সকলের একটু ইগোতে লাগছে, সুতরাং সকলেই এখন রিয়্যাক্ট করতেছে, কিন্তু বেশিরভাগ মানুষ এরকম পার্সোনাল ইন্টারেস্ট কেন্দ্রিক, সেখানে আপনার যদি আপনি ধর্ম তো একটা আদর্শিক জিনিস, আপনি সেটাকে ব্যবহার করে আরও খারাপ রাইট। সেখানে মানুষের পার্সোনাল ইন্টারেস্টে লেগে গেছে, কারণ বেশিরভাগ মানুষ হাহা রিয়াক্ট দেয়, সুতরাং এখন বেশিরভাগ মানুষই ওনার এই ফতোয়ার লিমনেসটা দেখতে পাচ্ছে, অন্য ক্ষেত্রে দেখতে পায় না, অন্য ক্ষেত্রে আমি যদি পয়েন্ট আউট করি তখন আবার দেখতে পাবে না, তখন আবার আমি কেন হুজুরকে নিয়ে কথা বলছি, হুজুরের সমালোচনা করছি, গরম হয়ে যাবে, এখন আবার নিজের ইন্টারেস্টের সাথে চলে গেছে, তাহলে কি এখন হার হেক দিবে না মানুষজন ফেসবুকে, তাহলে তো হুজুরের ফতো অনুযায়ী হারাম, ওরে বাবা রে বাবা, উনি মাখরু বলতে পারতো, ডিসকারেজ বলতে পারতো, উনি অনেক কিছু বলতে পারতো যে আমার
এ এ থেকে বি বি থেকে সি লতা থেকে পাতা পাতা থেকে পাতা ঘুরে টুরে আমার কাছে মনে হয়েছে ওকে ইসলামের আদর্শের সাথে আদর্শিক ভ্যালুর সাথে এটা যায় না, এটা আমি আমি মনে করি এটা একটা ডিসকারেজিং কাজ, আমি মনে করি এটা মাকরুহ হবে বা না না একদম এক্সট্রিমে চলে গেছে, সর্বোচ্চ হারাম একেবারে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এটাকে নিয়ে টেনে, রাইট? সো এই কারণে এখন হচ্ছে আপনি একটু ব্লো ব্যাক পুশ ব্যাক হচ্ছে সাধারণ মুসল্লিদের কাছ থেকে, ওনার ফলোয়ারাই হাহা দিয়ে বেড়াচ্ছেন এখন, অন্য ক্ষেত্রে কিন্তু দিব অন্য ক্ষেত্রে আমার হইতেছে কল্লা ফেলার জন্য এরা লাইন ধরবে।